এখানে কারোর ইচ্ছা মতন, কারোর ডিক্টেটরশিপ, কারোর ব্যক্তি দল না, দল সকলের। আমি বরাংবার তাকে ফোন দিয়েছি চেয়ারম্যান সাহেবকে, মহাসচিব একদিন ধরলো করেছে আমি কথা বলতেছি, তারা পারে মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব তারা একটা মিটিংও কোথাও করে নাই, একটা কথাও কোথাও বলে নাই, ফোনও ধরে নাই। ওনারা টাকা পয়সা নিয়েছেন, আমরা কোনো অবস্থাতে সহ্য করব না, গঠনতান্ত্রিকভাবে তাদের বিরুদ্ধে আমরা অতি শীঘ্রই ব্যবস্থা নিব। আমরা শপথ করছে, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, শপথ তো করবেই, কিন্তু প্রশ্নটা হলো যে আমাদের 287 যে সিটে আমরা নির্বাচন করতে চাইছি, সেখানে 26টা সিটে সমঝোতা করেছে, এই সমঝোতা করার জন্য আমাদের দল আজকে ক্ষতিগ্রস্ত সারা বাংলাদেশে, এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের থেকে আমাদের সমস্ত এমপি ক্যান্ডিডেটরা তারা তাদের নির্বাচন তো চলে আসছে, অনেক জায়গায় আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, আমাদের 26টা আসনের মধ্যে আমরা কেন 11টা আসন আমরা জিতলাম, আমরা কেন 26টা করলাম না। আমাদের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মহাসচিব তারা একটা মিটিংও কোথাও করে নাই, একটা কথাও কোথাও বলে নাই, ফোনও ধরে নাই, এই জন্যে আমরা আজকে আসছি, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো, মহাসচিব মহোদয়ের সাথে কথা বলবো, যে আজকে তৃণমূল পর্যায়ের যে রাজনীতি, জাতীয় পার্টিকে হত্যা করা হলো, জাতীয় পার্টিকে নিঃশেষ করা হলো, জাতীয় পার্টি তো কারোর মানে কারোর নিজের সম্পদ না, কারোর বাপদাদার সম্পদ না, জাতীয় পার্টি জনগণের পার্টি, জাতীয় পার্টি এরশাদ সৈনিকের পার্টি, এই দলটা তৈরি হয়ে গেছে আমাদের দলের চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। আমরা নির্বাচনে আগেও করেছি, আমরা নির্বাচনের আগেও আমরা করেছি, কথা বলেছি, কিন্তু আমরা ভাবছি যে আমাদের কোনো সময়ই, আমি দলের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার, এই যে প্রেসিডিয়াম মেম্বার আমাদের এমপি, আমরা এখানে 20-25 জন প্রেসিডিয়াম মেম্বার আছে, আমাদের কো-চেয়ারম্যানরা আছে, আমরা সবসময় চেষ্টা চিন্তা করছি, বলছে সমঝোতা, সমঝোতা মানে অর্থটাই হলো যে আপনার আমাদের ক্যান্ডিডেট নিশ্চয়তা পাক যে তারা তাদের ভোটটা তারা ঠিক মতন দিতে পারবে কি না, এটা আমরা ভাবছি সমঝোতা। কিন্তু যেদিনকে আমরা বুঝলাম যে না, সমঝোতা ওইভাবে নাই, 26টা সিটে সমঝোতা হয়েছে, তখন আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশের যে ক্যান্ডিডেটগুলি ছিল সেই ক্যান্ডিডেটগুলি কী করছে, তারা নির্বাচন করতে যায় নাই, কারণ তারা উঠে আসছে, তাতে কী ক্ষতিগ্রস্ত হয়েছে, দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা ক্ষমতায় আমরা প্রায় 36 বছর আমরা ক্ষমতার বাইরে, আমরা দলটাকে টিকে রাখছিলাম, আমরা পরিশ্রম করছি, টাকা খরচ করছি, সময় দিচ্ছি, এই যে অফিস আদালত ব্যবসা বাণিজ্য, আমাদের যে পার্টি অফিস, আমাদের স্টাফদের স্যালারি, এটা আমরা বেতন আমরা চাঁদা দিই, প্রতি মাসে আমরা মাসে চাঁদা দিই। নির্বাচনের ট্রেনে ছিলেন, আপনিও এখানে কেন, নির্বাচনের প্রক্রিয়া তো আপনিও ছিলেন এখানে কেন, মানে এটা আমার অফিস, আমি আসবো না, কোনো সমস্যা নাই তো, আমরা এলো চেয়ারম্যান মহাসচিবের সাথে, ওনারা আসবে, ওনাদের সাথে আমরা কথা বলবো, ওনাদের যে জিনিসগুলো আমরা আশা করেছিলাম, আমরা সাধারণ নেতাকর্মী বা যারা আমরা ক্যান্ডিডেট, আজকে মনে করেন আমার কথা বলি, আমি প্রার্থী হয়েছি, নির্বাচন যেটা রেজাল্ট হবে হয়তো হবে, যে প্রক্রিয়া হয়েছে না হয়েছে এটা আপনারাও জানেন, কিন্তু পার্টির চেয়ারম্যান মহাসচিব তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের খবর নেবে যে কী অবস্থা, তাদের অবস্থা কী, হ্যাঁ বিষয় নিয়ে প্রবলেম আছে কি না, এই শেয়ারটা আমরা কার কাছে করবো, ওনাদের কাছে। আমি বরাংবার তাকে ফোন দিয়েছি চেয়ারম্যান সাহেবকে, মহাসচিব একদিন ধরলো করেছে আমি কথা বলতেছি, তারা পারে না, এই অভিযোগটা আমার যারা নির্বাচন করছে সবারই একই অভিযোগ, তাহলে দলের নেতৃত্ব কী হলো, নেতাকর্মীদের ক্ষোভ বিক্ষোভ, তারা বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা, হ্যাঁ আর পার্টির নেতাকর্মীদের কোনো অর্থ না দেওয়া হয়নি, এবং কারার খোঁজ খবর টেলিফোন রিসিভ করে নাই, কী চেয়ারম্যান মহোদয় কী মহাসচিব, এই জিনিসটি আজকে হয়েছে, এরপরে কী প্রশ্ন বলেন। আমাদের 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, দলীয় ফোরামে আলাপ আলোচনা করে হোল প্রেসিডিয়াম, হোল পার্টির ভাইস চেয়ারম্যান, হোল পার্টির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অল কেন্দ্রীয় কমিটির সদস্য, অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য, তারা ডেকে আলাপ আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, কারোর এককভাবে প্রয়োজনে আমরা বর্ধিত সভা করব, কাউন্সিল ডাকব, সেইখানে আলাপ আলোচনা করে এখানে কারোর ইচ্ছা মতন, কারোর ডিক্টেটরশিপ, কারোর ব্যক্তি দল না, দল সকলের। আমরা শুনেছি ওনারা টাকা পয়সা নিয়েছেন, অনেক নেতাকর্মী অভিযোগ করেছে, সেটা আমরা তদন্ত করে সঠিকভাবে চিন্তা ভাবনা করে জিনিসটা বুঝে তারপরে এর ব্যাপারে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আসন আরও বেশি পেলে কি আপনারা এই ধরনের পদক্ষেপে আসতে? নো নো নো, এটা আসন বেশি কম নাই, এটা হলো দলের ব্যাপার।
দল যদি আমার দল যদি সঠিক না থাকে, দলই যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে আসন পেলাম কি না পেলাম দ্যাট কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। এটা তো অন্য ব্যাপার। অনেক না না, আমি আপনাদেরকে একটা কথা লাস্ট কথা বলি, সকল সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের বিনয়কে বলতে চাই, দেখুন দলে ভিতরে কি হয়েছে না হয়েছে, আমাদের নেতা কর্মীরা সারা বাংলাদেশের, সারা বাংলাদেশের 100% তারা ডিপ্রাইভড হয়েছে, সারা বাংলাদেশের। সুতরাং এই নেতা কর্মীদেরকে তাদের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, এবং এটা আমরা সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এটা আমি নতুন করে জানলাম, এরকম কোনো নিয়ম, এরকম কোনো প্রভিশন, এরকম কোনো কাস্টম নাই আমাদের গণতন্ত্র নাই, এটা ওনারা না বুঝে বলেছেন। আর যেটা বলেছেন তারা এখানে আলটিমেটাম দিয়েছেন, আসলে মানে কি বলবো, আমি দলের মহাসচিব, খুব দুঃখ লাগে, কারণ তারা আমারই দলের কর্মী নেতা। আমরা কিন্তু নির্বাচনে গিয়েছি দলীয় সিদ্ধান্তে, আমাদের প্রেসিডেন্ট মেম্বার 41 জন, এমপিরাও ছিলেন, দুইজন বাদে সবাই এতে নির্বাচন যাওয়ার জন্য মতামত দিয়েছিলেন, এবং আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিং করেছিলাম, সেই মিটিংয়েও অনেক আলোচনার পর কেউ পক্ষে বিপক্ষে এগুলির পর সর্বশেষ সবাই একদম ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে বলে গিয়েছিলেন যে চেয়ারম্যান যদি ভালো মনে করে নির্বাচনে যাবেন, এই অত্রুটি দিয়ে গেছেন, তাই আমরা নির্বাচনে গিয়েছি। মানে যারা বলেন নির্বাচন গিয়েছি গিয়ে আমরা দুষ করেছি, তারা এটা সঠিক বলেন নাই, এক। আর দুই নম্বর হইল, গতকালকে যারা নাকি এখানে বক্তব্য রেখেছেন, এবং বিশেষ করে যিনি একটা ওই স্টেটমেন্ট পাঠ করেছেন, তিনি কিন্তু দলের নমিনেশন চান নাই। আমাদের একজন, আমি নাম বলতে চাই না, প্রেসিডেন্ট মেম্বার, তিনি দলের একজন প্রেসিডেন্ট মেম্বার, তিনি নমিনেশন চানই নাই। আরেকজন যিনি মিস্টার সুনীল, সে নমিনেশন, তাকে ডেকে নমিনেশন দেওয়ার জন্য বলেছিলাম, বলো না আমি ইলেকশন সুবিধা করতে পারবো না, আমি ইলেকশন করবো না, উনি ইলেকশন করেন নাই। তারপর এটার এদের পিছনে আরেকজন আছেন কো চেয়ারম্যান, তিনি ইলেকশনে নমিনেশন তিনি নেনই নাই। সৈয়দ আবুসান বাবলা, তিনি আমাদের একজন পরীক্ষিত কর্মী অনেক দিনের, তিনি নির্বাচন করেছেন, ফিল করেছেন, তার মনে হয়তো খুব আছে, সেই জন্য এসছেন, সে আসাটাও নিয়ম অনুযায়ী ঠিক হয় নাই। এবং তারা যেটা বলছেন আলটিমেটাম দিয়েছেন দলের চেয়ারম্যান মহাসচিব পদত্যাগ করার, দলের চেয়ারম্যান মহাসচিব পদত্যাগ যদি করেন এটা সেটা অন্য বিষয়, সেটা আমি তো মনে করি মোরালি অব্লিগেশন আছে আমার দলের, আমি কিছু করি নাই বা চেয়ারম্যান সেটা করবো কিনা আমাদের বিষয়, কিন্তু তারা যেটা বলছেন সেটা তাদের বলার কোনো নৈতিক এবং গঠনতান্ত্রিক কোনো অধিকার নাই, আমি কোনো অধিকার নাই। তারা কি তথাগত মিটিং ডাকবেন সেটাও অধিকার নাই। এখন তবে একটা আছে, যে কোনো কর্মী জিএম কাদের নেতৃত্বের জাতীয় পার্টির বাইরে গিয়ে যদি আরেকটা পার্টি করতে চায় 100 বার, সেটা তো আমরা বাধা দিতে পারি না, বাট জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে আছে, এ থাকবে, এর ক্ষতি করার কোনো সুযোগ নাই। তবে আমার মনে হয় কালকে যারা স্টেটমেন্টটা পড়েছেন, তারা যেহেতু ইলেকশন করেন নাই, নমিনেশন চানই নাই, তারা আমার মনে হয় যারা ইলেকশন বর্জন করেছেন তাদের পক্ষ হইয়া আমাদেরকে বিতর্কিত করার জন্য তার এই কাজটি করেছেন। তারা বর্জন যারা করেছেন জাতীয়ভাবে ইলেকশনের, তাদের পক্ষে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এই কর্মটি করেছেন, যেটা আমরা কোনো অবস্থাতেই সহ্য করব না, গঠনতান্ত্রিকভাবে তাদের বিরুদ্ধে আমরা অতি শীঘ্রই ব্যবস্থা নিব। আমরা ফোন ধরতে পারি নাই, আমি নিজে একজন প্রার্থী, আমার এলাকায় শক্তিশালী প্রার্থী ছিল আওয়ামী লীগের, সমস্ত লোক আমার সাথে নাই, সমস্ত লোক ওই প্রার্থীর পক্ষে ছিল, আমি সেখানে ফাইট করেছি, আমি জনগণের কাছে যেতে হবে, ভোট চাওয়ার জন্য আমি রাত দিন পরিশ্রম করেছি, সেখানে এই ফোন ধরা খুব সমস্যা। তারপরে আমরা এখানে এই কমিটি করে রেখেছি, তারা ফোন ধরেছে, তারা যেটা খুব চেয়েছেন যারা প্রার্থী তাদের মনে দুঃখ আছে, কারণ আমি জানি যে আমাদের দলের কোনো ফান্ড নাই, তাই আমরা তাদেরকে কোনো ফান্ড প্রোভাইড করতে পারি নাই। তারা গিয়ে দেখছেন মাঠে যে সরকারি দলের যারা প্রার্থী হোক সেটা নৌকা
অথবা স্বতন্ত্র এত শক্তিশালী অর্থের দিক দিয়ে সেই ওদের অর্থের দৌরাত্মের কারণে আমাদের প্রার্থীরা মাঠে সুবিধা করতে পারেন নাই, যার জন্য তাদের মনে ক্ষোভ। তাদের এই ক্ষোভটা সঠিক, এই ক্ষোভটা আমাদের উপর তারা ঝাড়তেই পারেন। এই বিষয়ে আমরা তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব, কারণ আমরা ফান্ড দিতে পারি না, ফান্ড আমাদের নাই। এটা আমাদের ব্যর্থতা হোক, যাই হোক, এটা আমাদের অক্ষমতা হতে পারে, সেইটা সুযোগ আমরা নাই। তবে কোনো প্রার্থীকে নির্বাচনে ফান্ড দেওয়া হবে এই ধরনের কোনো আশ্বাস দলের পক্ষ থেকে